আলুটি দিয়ে আমি কিভাবে পিৎজা বানাই দেখেন খুব সুন্দর করে। কিন্তু আমি আজকে পিৎজা বানিয়ে আপনাদেরকে দেখাবো, রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বৃষ্টিতে খুব মন চাইলে এভাবে ঝটপট পিৎজা বানিয়ে খেতে পারেন। তো আমি প্রথমে একটা পিৎজাকে সেট আপ করে নেব। আমি একটা এখানে রাখলাম পাউরুটি, ওটাকে আমি সুন্দর করে ভেজিটেবলস দিয়ে আমি সুন্দর করে সেট আপ করে নিচ্ছি। আমি কিন্তু ওটাকে মিষ্টি লাউ দিয়ে দিলাম, আপনারা কিন্তু আপনাদের যে কোনো ভেজিটেবলস দিয়ে আপনারা দিতে পারেন, কিন্তু এইভাবে খেতে কিন্তু খুব টেস্ট হয়। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন যে কতটুকু টেস্ট। করে নিয়েছি, এখন উপরে আমি কিছু ডিম এভাবে কুচি করে নিয়েছি সিদ্ধ করে। তো ওটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে এভাবে সেট আপ করে নিচ্ছি। এখন ডিম দেওয়া আমার ভালোভাবে হয়ে গেল। এখন আমি কিছু পেস্ট কুচি সুন্দর করে এভাবে এ করে রেখেছি, এখন এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারেন, কিন্তু আমি এটা ঘরের যে উপকরণগুলো ছিল সে সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। কীভাবে সহজে কিন্তু ভীষণ মজাদারে এভাবে পিৎজা বানিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। হয়ে গেল, এখন আমি উপরে সিজগুলো দিয়ে দিচ্ছি। পিৎজা সিজগুলো কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছি প্রথমে। আমার ছিল সবগুলোকে আমি সেম একইভাবে আমি সুন্দর করে সেট আপ করে নিয়ে নেব। পরেরগুলোকে আমি সেম একইভাবে কিন্তু এভাবে আপনারা পিৎজা বানিয়ে খেলে কিন্তু যে রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করবে না, সহজভাবে আপনারা কম খরচে বাসায় ঝটপট করে বানিয়ে খেতে পারেন। বাচ্চাদেরকে সহজে কিন্তু আপনারা এই টিফিনগুলো দিয়ে দিতে পারেন, তাহলে স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও কিন্তু বাবুরা আনন্দ পাবে। দেখেন পরেরটাকে আমি এভাবে সুন্দর করে সেট আপ করে নিয়েছি। এখন আমি উপরে আবার চিজগুলোকে সুন্দরভাবে সেট আপ করে নিচ্ছি। আসেন দুটাকে আমি সুন্দর করে এভাবে সেট আপ করে নিলাম। ফ্রাই প্যানে আমি কিছু তেল ঢেলে নিচ্ছি। ফ্রাই প্যানের তেলটাকে আমি ভালোভাবে সব দিকে আমি এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, সুন্দরভাবে মেখে নিলাম। এখন আমি পিৎজাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার সেট আপ করা হয়ে গেল সুন্দরভাবে। এখন আমি চুলায় বসিয়ে নেব, ফ্রাই প্যানটাকে আমি বসিয়ে দিচ্ছি চুলায়। এখন আমি ভালোভাবে একটু হিট করে একটু ভালোভাবে গরম করে নেব, তারপরে কিন্তু আমি ওটাকে লো আছে কিন্তু পিৎজাটাকে বানিয়ে নেব। আমার পিৎজাটা কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে সুন্দর করে দেখেন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার পিৎজাটা কতটুকু সুন্দর হয়ে আসলো, খেতে কিন্তু খুব টেস্ট। যারা এখনও আমার এই টিপসটি এখনও আপনারা ফলো করেন নাই, প্লিজ আপনারা সবাই ফলো করেন, এবং সবাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন। এখন আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটুকু সুন্দর হলো। আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর হলো। দেখতেই পাচ্ছেন যে কতটুকু সুন্দর হলো আমার এই পিৎজাটা টেস্ট। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, আপনারা ঘরোয়া পদ্ধতিতে এভাবে সুন্দর করে ভেজিটেবলস দিয়ে ঘরের আপনারা বানিয়ে ঝটপট খেয়ে নেবেন। এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হলো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন। এবং সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।